আমরা গরিব ভিখিরি নই। প্ল্যাকার্ড লিখে বিক্ষোভ ও প্রতিবাদ জানালেন এলাকার মহিলারা। এভাবেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যের প্রতিবাদ জানালেন তারা। মঙ্গলবার নারায়ণগড়ের খলিনাতে মিছিলের পর বিজেপি নেতার পুষ্পপুতুল দাহ করা হয়েছে। খলিনা হাই স্কুলের সামনে দুয়ারে সরকার ক্যাম্পের সামনে এই কর্মসূচি নিয়েছিলেন এলাকার বেশ কয়েকজন মহিলা। তাদের বক্তব্য, রাজ্য সরকারের আনা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লাইনে দাঁড়ানো মহিলাদের বিজেপি নেতা ভিকিরি বলেছেন, যার প্রতিবাদ জানালেন তারা। গত 19 আগস্ট খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, গরিব মানুষকে ভিকিরি বানিয়ে দিয়েছে। 500 টাকার জন্য মানুষ লাফালাফি করে চাপা পড়ে যাচ্ছে, হাজার হাজার লোকের ভিড় হচ্ছে। রাজ্য সরকার বিধানসভা নির্বাচনের পর ফের দুয়ারে সরকার চালু করেছে। গতবারে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য মহিলাদের লাইন পড়েছিল, এবারে মহিলাদের জন্য হাত খরচ দেওয়ার নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ক্যাম্পগুলিতে বহু মানুষের ভিড় হচ্ছে, এমনকি বেশ কয়েক জায়গায় হুড়োহুড়িতে ফর্ম তুলতে কয়েকজন আহত হওয়ার খবর সামনে এসেছে। বিরোধীরা করোনার সময়ে এই দুয়ারে সরকার ক্যাম্পের বিরোধিতা করেছে, প্রশাসনের কাজের বিরোধিতা করেছে বিজেপি। সেই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিতে গিয়ে খড়গপুরে এসে বেলাগাম হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। রাজ্য সরকারকে বিধে তিনি আরো বলেছিলেন, প্রশাসন কিভাবে চালাতে হয় শিকুন মোদীর কাছ থেকে। দেশে 12 কোটি কিষাণ ঠিক সময়ে টাকা পেয়ে যাচ্ছেন, ভিক্ষাপাত্র নিয়ে কাউকে লাইনে দাঁড়াতে হচ্ছে না। এদিন তারই বিরোধিতা করলেন মহিলারা। প্রায় 2 শতাধিক মহিলা মিছিল করেন, গলায় ঝোলানো ছিল প্ল্যাকার্ড, তাতে লেখা, দিলীপ ঘোষ আমরা গরিব কিন্তু ভিখিরি নই, তোমাকে জানাই ধিক্কার। এলাকার মহিলারা বলেন যে, কেন দিলীপ ঘোষ আমাদের ভিখিরি বলেছেন? সরকার প্রকল্প চালু করেছে, মুখ্যমন্ত্রী আমাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন, কেন তিনি ভিখিরি বলবেন? আমরা এই বক্তব্যের প্রতিবাদ জানালাম। আমাদের ভিখারি বলেছে, আমরা কি ভিখারি? আমরা তো ভিখারি না, আর আমরা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম নিতে এসেছি, তার জন্য আমাদেরকে ভিখারি বলেছে। হ্যাঁ, আমরা সরকারিভাবেই নিতে এসেছি, তাও বলেছে আমাদের ভিখারি। হ্যাঁ দিয়েছি, ওকে পুড়িয়ে দিয়েছি, দিলীপ ঘোষকে আমরা পুড়িয়ে দিয়েছি। কবিতা রানা, নারায়ণগড় থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।